মুভি শুরুতে আমরা 1974 সালের ওয়েস্ট ভার্জিনিয়ার একটি স্যানিটোরিয়াম দেখতে পাই। স্যানিটোরিয়ামটি সাধারণত ডিফার্ম মানুষদের জন্যই বানানো হয়েছিল, আর যেসব ডিফার্ম এখানে থাকতো আসলে তারা ইনব্লিডিং আর বার্থ ডিফেক্টের কারণে ডিফার্ম হয়েছিল। এরপর এখানের ইনচার্জ ডক্টর ব্র্যান্ডন ডক্টর এন কে পেশেন্টের সমস্যার ব্যাপারে বলতে থাকে। এই সময় হঠাৎ করে একটি পেশেন্ট ডক্টর এন এর চুলকে ধরে ফেলে এবং তার চুল থেকে একটি ক্লিপ বের করে নেয়। এরপর তারা দুজন আগে এগিয়ে যায়। ডক্টর ব্র্যান্ডন ডক্টর এন কে ওই তিনটি আদমখোরের সেলের কাছে নিয়ে যায়, আর এই তিনজন থ্রি ফিঙ্গাররা হয়। ডক্টর ব্র্যান্ডন বলে যে এই তিন ভাইকে একটি জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল, আর এই কারণে তাদেরকে ইল্লিগার ব্রাদার বলা হয়। যখন এই ব্রাদার্সকে পাওয়া গিয়েছিল ততক্ষণে তারা তাদের পিতামাতাকে খেয়ে ফেলেছিল। আর শুধু এটাই নয়, ডক্টর তাদেরকে এই স্যানিটোরিয়ামের সব থেকে ভয়ানক পেশেন্ট বলে মানে। যদিও তারা বাচ্চা ছিল কিন্তু তারপরেও তাদের কাণ্ডগুলি খুবই ভয়ানক ছিল। একজন তার দুটি আঙুলকে চিবিয়ে খেয়ে ফেলেছিল, তাই তার নাম হয় থ্রি ফিঙ্গার। একজন তার একটি চোখ খেয়ে ফেলেছিল, তাই তাকে ওয়ান আই বলে ডাকা হয়। এবং তৃতীয়, সে সবসময় দেওয়ালকে কামড়াতে থাকতো, তাই তাকে শটুত বলা হয়। এরা অনেক পেশেন্টকে মেরে আহতও করে দিয়েছিল। এই সমস্ত কথা শোনার পর ডক্টর এন জিজ্ঞেস করে যে এই তিনজন এত ব্যথা কিভাবে সহ্য করে। উত্তরে ডক্টর ব্র্যান্ডন বলে যে এদের কোথাও ব্যথাই হয় না। এরপর তারা আগে এগিয়ে যায়। যে পেশেন্টে ডক্টর এন এর ক্লিপকে খুলে নিয়েছিল সে ওই ক্লিপের দ্বারা সেলকে খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না কারণ সে অতটা বুদ্ধিমান ছিল না। এরপর ওই তিন ভাই তাকে দেখে ফেলে, আর তখন তারা ওই পিনটি তাকে খুঁজতে থাকে, আর তখন সে পিনটি তাদের দিকে ছুঁড়ে দেয়। তিন ভাইয়ের মধ্যে সব থেকে বুদ্ধিমান অর্থাৎ থ্রি ফিঙ্গার লককে খুলে ফেলে। ধীরে ধীরে তারা বাইরে বেরিয়ে আসে এবং সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এরপর কন্ট্রোল রুমে গিয়ে সমস্ত সেলকে খুলে দেয়। ওরা তিনজন ডক্টর এন কে ধরে ফেলে এবং তাকে ইলেকট্রিক শক দিতে থাকে এবং শেষমেশ তাকে মেরে ফেলে। এরপর তারা ডক্টর ব্র্যান্ডন কেও ধরে ফেলে, তার দুটি পা ও দুটি হাত বেঁধে একটি মেশিন চালিয়ে দেয় এবং সেও সেখানেই মারা যায়। এরপর 29 বছর পরের ঘটনা দেখানো হয়, আর 29 বছর পরে 9 জন ছাত্র ছাত্রীকে দেখানো হয় যেখানে তারা খুবই এনজয় করতে থাকে। তাদের একজন বন্ধুর কেবিনে যাওয়ার ছিল কিন্তু তারা মাঝপথে রাস্তা ভুলে যায় আর একটি ভয়ঙ্কর ঝড়ে ফেঁসে যায়। আর এই সময় ওখানে তারা একটি বিল্ডিং দেখতে পায়। ওরা সবাই ওই বিল্ডিং এর দিকে এগিয়ে যেতে থাকে, আর এই বিল্ডিংটি ওটাই হয় যেটাতে ওরা তিন ভাই থাকে। যেমনই তারা ভিতরে যায় তারা বুঝতে পারে যে এটা একটা হসপিটাল ছিল। ওরা আগুন জ্বালিয়ে সেখানে আরামের উপর বসে পড়ে, কিন্তু তারা বসে থাকার মতো লোক একেবারেই ছিল না কারণ তারা যেখানেই যায় সেখানে ভালোভাবে চারিদিকে এক্সপ্লোর করে, তাই তারা পুরো এরিয়া এক্সপ্লোর করতে শুরু করে দেয়। ইনচার্জ অফিসে তারা একটি কোল্ড ড্রিঙ্কস টাইপের বোতল পায় আর সেখানে পেশেন্টের ফাইলও পেয়ে যায়, যেটা দেখার পর তারা বুঝে যায় যে এখানে ডিফার্ম মানুষদের রাখা হতো। এরপর আমরা ওই তিন ভাইকে একটি ডেড বডি নিয়ে ওই স্যানিটোরিয়ামের মধ্যে যেতে দেখতে পাই। নাইট স্পেন্ড করার জন্য ওই স্টুডেন্টদের মধ্যে তিনজন বেড চেক করার জন্য যেতে থাকে, আর ওখানে তারা কিছু দেখতে পায়। ভিনসন চেক করার জন্য সামনের একটি রুমের মধ্যে ঢুকে পড়ে। রুমের ভিতরে যেতে দরজা লক করার আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটাতে বাইরে দাঁড়িয়ে থাকা জেনা আর কেনি ভয় পেয়ে যায়। কিন্তু কোন রকম ভাবে তারা ভিনসনকে খোঁজার জন্য এগোতে থাকে, আর ভিনসন তাদের সঙ্গে একটি মজা করে আর তারা ভয় পেয়ে যায়, যেটার জন্য তারা দুজনে রেগে ওখান থেকে চলে যায়। এরপরই পিছন থেকে তাদেরকে একজন ফলো করে। ওদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ভিনসন একাই জেনারেটর খোঁজার জন্য চলে যায়, আর সে জেনারেটর পেয়েও যায়। এরপর সে সমস্ত লাইটকে অন করে দেয়। যেহেতু এরা সবাই আমেরিকান স্টুডেন্ট ছিল, তাই এদের একটি নিয়ম ছিল যে যদি কোনো নিস্তব্ধ অন্ধকার জায়গাতে লাইট জ্বলে তো পার্টি করতে হবে, তাই তারা পার্টি করতে শুরু করে দেয়। তারা সেখানে খুবই মজা করতে থাকে, কিন্তু এরই মাঝে ওরা তিন ভাই তাদের উপর ধ্যান রাখতে শুরু করে। পার্টি করতে করতে তারা এমন একটি জায়গাতে পৌঁছায় যেখানে তারা একটি ফিল্ম রিল পায়। ড্যানিয়েল সেটিকে একটি প্রজেক্টরের মাধ্যমে প্লে করে। ওটাতে তারা দেখতে পায় যে ইল্লিগার ভাইদের উপর সবচেয়ে বেশি এক্সট্রিম করা হচ্ছে। ওটা দেখার পর লরেন বলে যে আমার ভাই আমাকে এই ডিফামদের সম্বন্ধে বলেছিল। ও বলে যে এরা খুবই ভয়ঙ্কর হয়, এরা মানুষকে মেরে খেয়ে ফেলে, কিন্তু কেউ তার কথাতে বিশ্বাস করে না আর সবাই ঘুমোতে চলে যায়। রাত্রে সবাই নিজের নিজের রুমে শুয়ে পড়ে, কিন্তু ভিনসনের ঘুম আসছিল না, তাই সে রুমের বাইরে বেরিয়ে আসে। সামনে ও দেখতে পায় যে একজন বসে আছে। যখন ও তার সামনে যায় তখন সে দেখতে পায় যে সে মরে পড়ে আছে, আর ও তাদের ফ্রেন্ড ছিল যার কেবিনে যাওয়ার জন্য তারা আসছিল। এরপর হঠাৎ করে তার পিছনে শটুত চলে আসে এবং তার মাথাতে একটা আয়রন রড ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এইদিকে যখন সকাল হয়ে যায় তখনও ঝড় চলতেই থাকে আর তারা এখনো সেখানেই আটকে থাকে। এইদিকে ভিনসন মিসিং হওয়ার কারণে জেইনা সবাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তার ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। সঙ্গে তাদের সমস্ত সামানও উধাও ছিল। এরপর তারা ভাবে যে এইবারও হয়তো ভিনসন তাদের সঙ্গে মজা করছে, আর তারা সবাই তাকে খুঁজতে শুরু করে দেয়। চারজন বেসমেন্টের মধ্যে যায় আর এখানে তারা আজব আজব জিনিস পেতে থাকে। এরপর যখন তারা আগে এগিয়ে যায় তখন তারা সমস্ত সেল দেখতে পায়, আর একটু এগিয়ে গিয়ে তারা দেখে সেখানে অনেক রক্ত পড়ে আছে। এসব দেখে তারা সবাই ঘাবড়ে যায়। এরপর বেসমেন্টের মধ্যে
মধ্যে গিয়ে জেনা দেখে যে কিচেনে সটুথ একটি বডিকে টুকরো টুকরো করে কাটছে। তখনই থ্রি ফিঙ্গার সেখানে এসে সটুথকে নিয়ে যায়। জেনাও সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় আর তাদের সবাইকে এসে বলার চেষ্টা করে। তখনই তাদের দিকে একটা জামার মধ্যে কিছু সামান এসে পড়ে। এরপর কেনিয়া সেটিকে চেক করার জন্য এগিয়ে যায়। যেমনই সে ওই জামাকে খুলে ও বটরের কাটা মাথা দেখতে পায়। এটা দেখে তারা নিজেকে সামলাতে পারে না আর এই সুযোগে ব্যালকনি থেকে তারা তিন ভাই একটি তারের সাহায্যে ক্লেয়ারের গলাতে ফাঁসিয়ে তাকে উপরে টানার চেষ্টা করে। তখনই কাইল তার পা ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু রক্তই তার পুরো শরীর ভিজে যায়। অনেক চেষ্টা করার পরেও সে ক্লেয়ারকে বাঁচাতে পারে না আর তার মাথা কেটে নিচে পড়ে যায়। এরপর তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের সোনোমোবাইল স্টার্ট হচ্ছিল না কারণ ওরা তাদের স্পার্ক প্লাগ ছিঁড়ে দিয়েছিল। এখন তারা কিছু বুঝতে পারছিল না যে কি করা যায়। লরেন যিনি স্কেট চ্যাম্পিয়ন ছিল ও সিদ্ধান্ত নেয় যে ও স্কেটে করে হেল্প নেওয়ার জন্য কাউকে ডাকতে যাবে। এরপর সে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। বাকি আর কারো কাছে গরমের পোশাক ছিল না তাই তারা এই ঠান্ডাতে বাইরে থাকতে পারতো না। তাই তারা ইনচার্জ অফিসে নিজেদেরকে লক করার সিদ্ধান্ত নেয় আর তাড়াতাড়ি ছুটে তারা অফিসের মধ্যে যায় এবং ভিতর থেকে লক করে দেয়। নিজেদের সেফটির জন্য তাদের কাছে কিচ্ছু ছিল না। বেসমেন্টে তারা অনেকগুলো হাতিয়ার দেখেছিল তাই কাইল ড্যানিয়েল আর সারা বেসমেন্টে যায় আর ওখানে থ্রি ফিঙ্গার তাদের পিছনে লেগে যায় আর তারা তাড়াতাড়ি কেজের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর যখন থ্রি ফিঙ্গার তাদেরকে দেখতে পায় না তখন ওখান থেকে অনেকগুলো হাতিয়ার নিয়ে চলে যায়। এরপর ওয়ান আই অফিসের দরজাকে হোল করে কেনিয়াকে ধরে ফেলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রিজিট তার হাতে অনেক ছুরি মারে তাই সে কেনিয়াকে ছেড়ে দেয়। এরপর এরা তিনজন বেসমেন্টের দিকে পালাতে থাকে। এদের মধ্যে সব থেকে পিছনে ড্যানিয়েল থাকে আর হঠাৎ করে সটুথ তাকে ধরে ফেলে আর কিচেনে নিয়ে গিয়ে বেঁধে দেয়। কাইল আর সারা যখন অফিসে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে ড্যানিয়েল তাদের পিছনে নেই। এদিকে তারা তিন ভাই ড্যানিয়েলকে বাঁচায় কাটতে থাকে আর ড্যানিয়েলের চিৎকার তারা সবাই শুনতে পাচ্ছিল। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যে তাকে বাঁচানোর জন্য যাবে। তখন কাইল দেখতে পায় যে তারা তিনজনই তার মাসেলকে কেটে ফ্রাই করে খাচ্ছে আর ড্যানিয়েল ওই শাস্তির থেকে বাঁচতে পারে না। তাকে মরতে দেখে তারা সিদ্ধান্ত নেয় যে ওই তিনজনকে একটি ট্রাফের মধ্যে ফাঁসাবো। এটার পর তারা তাদের উপর হামলা করে দেয় আর তাদের একটি সেলের মধ্যে বন্দী করে ফেলে। কাইল তাদেরকে আগুন জ্বালিয়ে মেরে দিতে চাইছিল কিন্তু কেনিয়া তাকে এটা করতে আটকায় ও এই জন্য বারণ করে কারণ তার মধ্যে মনুষ্যত্ববোধ জেগে গিয়েছিল। এরপর সে কাইলকে ওখানে পাহাড় দেওয়ার জন্য বলে এবং তারা গিয়ে শুয়ে পড়ে। ভাগ্যক্রমে তারা তিন ভাই ওই সেলের মধ্যেই বন্দী হয়ে পড়ে যেখানে তারা 29 বছর পর্যন্ত বন্দী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা যে পিন্টের সাহায্যে আগেরবার সেলকে খুলেছিল ওই পিন্টে এখনো সেখানেই পড়ে আছে। আর যখন কাইল ঘুমিয়ে পড়ে তখন থ্রি ফিঙ্গার নিজের স্মার্টনেস দেখায় আর লককে খুলে দেয় আর বাইরে এসে সটুথ কাইলকে ধরে ফেলে। আর যখন কেনিয়া কাইলকে দেখতে আসে তখন অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে যায় আর পুরো এরিয়া অন্ধকার হয়ে যায়। ওখানে কেনিয়া কাইল ও তার তিন ভাই কাউকেই দেখতে পায় না। তখন সে ওখান থেকে তাড়াতাড়ি এসে তার সাথীদেরকে সব কিছু খুলে বলে আর তখনই দরজার সামনে মুখ ঢাকা নিয়ে কেউ একজন চলে আসে যেটাতে তারা ভাবে যে এটা হয়তো ওদের মধ্যেই কেউ একজন হবে তাই তারা তাকে জঘন্যভাবে মেরে ফেলে আর সে সেখানেই মারা যায়। এরপর তারা ফেস দেখার জন্য কাপড় খুলে ফেলে। তখন তারা দেখতে পায় যে এটা কাইল ছিল আর তার জিভ কাটা ছিল তাই সে কথা বলতে পারছিল না। ওকে দেখে তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওরা তিন ভাই হাতিয়ার নিয়ে তাদের পিছনে লেগে পড়ে। পালাতে পালাতে তারা একটি রুমের মধ্যে পৌঁছায় যেটাতে তাদের সামানগুলি রাখা ছিল। ওরা সবাই নিজের নিজের জ্যাকেট পরে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ওটা একটা স্যানিটোরিয়াম ছিল। ওখানে সমস্ত উইন্ডো সিল করা ছিল আর একটা ছোট মোটো জানালাও ছিল কিন্তু ওই জানালার পিছনে অনেক বরফ জমে রয়েছিল। সারা ওই বরফকে হাঁটাতে শুরু করে দেয়। কিছু সময় পর তিন ভাই সেখানে পৌঁছে যায়। থ্রি ফিঙ্গার ওই দরজাকে ভাঙার খুব চেষ্টা করে কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। থ্রি ফিঙ্গারের পর সটুথ ওই দরজাকে ভাঙার চেষ্টা করে আর ততক্ষণে সারা রাস্তা ক্লিয়ার করতে সফল হয়ে যায় আর তারা তিনজন বাইরে বেরিয়ে আসে কিন্তু জেনা সেখানেই ফেঁসে যায় আর সটুথ তাকে ড্রিলে করে মেরে দেয়। বাকি তিনজন প্রাণ বাঁচিয়ে সেখান থেকে কোন রকম ভাবে পালিয়ে যায়। এরপর তারা তিন ভাইও তাদেরই সোনোমোবাইল করে তাদের পিছু নেওয়া শুরু করে দেয়। সটুথ ব্রিজিটকে ধরে ফেলে। তখন ব্রিজিট তাকে ছুরি মারতে শুরু করে দেয় আর ও তাকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা লরেনকে দেখতে পাই যে বরফ জমে যাওয়ার কারণে মারা গিয়েছিল আর এখানে সবচেয়ে আফসোস এটা ছিল যে সামনেই মেন রোড থাকা সত্ত্বেও সে বুঝতে পারেনি যে এটাই ওই রাস্তা কারণ বাতাসের জন্য পুরো রাস্তা বরফে ঢেকে গিয়েছিল আর সে ডিমোটিভেট হয়ে সেখানেই বসে থাকে এবং মারা যায়। এখন শুধু কেনিয়া আর সারাই বেঁচে থাকে। কেনিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে আর ওয়ান আই তার পিছনে আসতে থাকে। সে কেনিয়াকে ধরেই ফেলতো কিন্তু সারা তাকে মেরে নিচে ফেলে দেয় আর তারা তাদের সোনোমোবাইল নিয়ে চলে যায়। তারা দুজন খুবই খুশি হয় কারণ নিজেদের প্ল্যান অনুযায়ী সটুথকে মেরে ফেলে। ওরা এত খুশি হয় যে সামনে টানা তারা দেখতেও পায় না আর তাদের মাথাগুলো হঠাৎ করে কেটে উড়ে যায় আর তখনই থ্রি ফিঙ্গার সেখানে আসে এবং তাদের মাথা দুটো উঠিয়ে নিয়ে যায় আর তাদের বডি সেখানেই পড়ে থাকে। আর এর সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।